আগের চরিত্রে চলে যাবেন মুকুল আপা? হ্যাঁ 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 যাবো যাবো। আমি কিন্তু একদম আমি কিন্তু বলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে একটা মানুষ। আমার পিস্তল বালিশের নিচে থাকতো, সারা রাত আমার পিস্তল বালিশের নিচে থাকতো। আমি কিন্তু নাজমারে ফোন করে কইতাছি যে মুকুল আপা সেটা কাছে তুমি থামাও তোমারে জিএসএ। না নাজমা আমারে বলছে যে কে তোরে ডিস্টার্ব করে আমার ফোনে বলিস। আমার নাজমা লাগবে না, নাজমার গ্রুপের সাথে মেয়ে কালকে আমারে পরশুদিন অফিসে বসতি পরে আমারে বলছে যে আপা আসবেন, আমরা কাপড় খুলে রাস্তার মধ্যে রাইখে পিটাবো তারে। তারা তোমার দুঃসাহস আপনার বিরুদ্ধে কথা বলে আর আপনাকে ডিস্টার্ব করে। ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিটায় কাপড় খুলে ফেলা করছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভিডিওতে গত দুই দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অডিও ক্লিপসটি এখন প্রত্যেকের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছে, সেই ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়ের যে কর্মকাণ্ড, সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে ঘিরে চলেছে, সে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আজকের বাংলাদেশের কোনো জায়গায় স্বস্তি নেই, নাই শিক্ষা প্রতিষ্ঠানে, নাই কোনো সরকারি অফিস আদালত কিংবা এমপি পাড়ায় কিংবা মন্ত্রী পাড়ায়। সকল জায়গায় যখন ক্ষমতার দৌরত্ব চলছে, তখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের যে বক্তব্য এবং অডিও ক্লিপস শুনলে মনে হয় যে আমরা একটি সন্ত্রাসী রাষ্ট্রে বসবাস করছি, আমরা একটি ক্যাডার ভিত্তিক রাষ্ট্রে বসবাস করছি, আমরা কিন্তু ভদ্র সুশীল সভ্য ভালো জায়গায় বসবাস করিনি। আজকে বাংলাদেশের শিক্ষক মানে কি? শিক্ষক হচ্ছে আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধাস্পদ ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, কলেজ স্কুল মাদ্রাসার শিক্ষক হোক, তার প্রতি আমাদের রয়েছে আলাদা অগাধ ভালোবাসা এবং বিশ্বাসের জায়গা। কিন্তু বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এদেশের শিক্ষকরা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায় অবিচারের সাথে সরাসরি মদতপুষ্ট এবং লিপ্ত হওয়ার কারণে অনেক জায়গায় শিক্ষক আজকে শিক্ষকতা থেকে দূরে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড লালন করে চলেছেন। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেই শিক্ষক সত্যিকার অর্থে তার ওখানে যে শিক্ষা প্রদান করার দরকার সেই যোগ্যতা নেই, শুধুমাত্র দলীয় যোগ্যতায় কোটাভিত্তিক নিয়োগ পেয়ে আজকে সেখানে হচ্ছে। আজকের বিসিএস ক্যাডারগুলো সেইভাবে হচ্ছে। আজকের বিভিন্ন জায়গায় আজকে এই ধরনের অন্যায় বিরাজমান রয়েছে। তা না হলে ভিকারুননিসা নুন স্কুলের মতো একটি জায়গায়, যেখানে এত বড় ২৭,০০০ শিক্ষার্থীদের একটি শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেই জায়গায় তাদের ভিতর থেকে একজন সুযোগ্য ব্যক্তিকে প্রিন্সিপাল না বানিয়ে বহিরাগত বাহির থেকে আরেকজন সরকার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে এখানে প্রিন্সিপাল বানানোর অর্থটা কি? এখানে তাকে প্রিন্সিপাল বানানোর পরে সেই জানুয়ারি মাসে তাকে প্রিন্সিপাল বানানো হয়েছে। আজ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে নিয়মিত তিনি কয়দিন গিয়েছেন? করোনার ছবলে বাংলাদেশ, কিন্তু তার মানে কি সেই করোনার মধ্যে যেই প্রতিষ্ঠানের সকল অফিস খোলা রয়েছে সেই অফিসের কর্মকাণ্ডের মধ্যে কি একজন প্রিন্সিপাল যাওয়াটাকে তার দায়িত্ববোধ মনে করেন না? করবেন কিভাবে? কারণ হচ্ছে এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় দলতন্ত্র চলছে। আজকের এই ভদ্র প্রিন্সিপাল মহোদয় যে বক্তব্য দিলেন, আপনারা যারা অডিও ক্লিপসটি শুনেছেন বা শুনবেন, আপনারা অবাক হবেন যে একজন প্রিন্সিপাল কিভাবে বলতে পারে যে তার বালিশের নিচে তিনি রিভলভার নিয়ে অস্ত্র নিয়ে তারপরে তিনি ঘুমাতেন। তিনি একটি দলের, যতদিন এই দল ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত তার সাথে কেউ যাতে দুষ্টামি করতে সুযোগ না পায়, যে তার সাথে করবে তাকে তিনি দেশ ছাড়া করে ছাড়বেন। এছাড়া তিনি তাদেরকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এটা আসলে একজন সভ্য ভদ্র শিক্ষকের কাছে কোনোদিন জাতি কাম্য করে না। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে এই শিক্ষকদেরকে আমরাই আমাদের টেন্ডারের জন্য, আমাদের দুর্নীতির জন্য, আমাদের অন্যায়কে আমরা জীবিত রেখে তারপরে আমাদের পরিবারকে চালানোর জন্য এইসব মানুষদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেই, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা তাদেরকে নিয়োগ দেই, তাদের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। আজকে যেই ব্যক্তি এই কাজ করেছেন, সেই প্রিন্সিপাল এবং যাদেরকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু সব একই দলের পাখি, একই দলের ব্যক্তি। এখানে এমন নয় যে বিএনপি জামাতের ষড়যন্ত্র, এখানে এমন নয় যে হেফাজতে ইসলামের ষড়যন্ত্র। এই স্কুলের ভিতরে গভর্নিং বডির সদস্য এই আওয়ামী লীগের সময় নিশ্চয়ই আওয়ামী লীগের ব্যতিরেকে কোনো ব্যক্তি নয়। অভিভাবকদের মধ্যে বাছাইকৃত যারা হচ্ছে সত্যিকার অর্থে তাদের দলের তারাই কিন্তু এই কমিটির সদস্য, তাহলে সেই প্রিন্সিপালের সাথে এই আওয়ামী লীগের সাথেও বাজবে কেন? অর্থ হচ্ছে তারা তাদের এই দুর্নীতি, অন্যায়, দুষ্কৃতি, তাদের এই লেজুরবৃত্তি, তাদের এই পাওয়ার দেখানো আজকে বাংলাদেশের সব জায়গায় দেখাতে দেখাতে এখন সর্বশেষ এসে গিয়ে নিজেদের দলের মধ্যে আজকে চেপে বসেছে। আজকে সে কারণে তারা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত রয়েছে। আজকে এখানে দুর্নীতির বাণিজ্য রয়েছে, আজকে এই প্রতিষ্ঠানটিতে ভর্তি বাণিজ্য রয়েছে, আজকে বিভিন্ন বাণিজ্যের কারণে তাদের ভিতরে এই সকল সমস্যা আজকে বিরাজমান রয়েছে। সে কারণেই ভিকারুননিসার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এযাবৎকালে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রিন্সিপাল, একজন অধ্যক্ষ অথবা প্রফেসর কর্তৃক এই ধরনের অডিও ক্লিপস আমরা এখন পর্যন্ত পাইনি। নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এইরকম দলমনা দলকানা আজকের বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী লুকিয়ে আছে, কিন্তু এই অডিও ক্লিপস এই প্রথম কিন্তু আমরা পেয়েছি। জাতি আজকে অবাক হয়েছে, বিস্ময়ে তাকিয়ে রয়েছে যে কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদান আজকের একজন ভদ্র মহিলা তার মুখ থেকে এই ধরনের বক্তব্য দিতে পারেন। তিনি তার বক্তব্যে কয়েকটি গুরুতর বক্তব্য দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে তিনি পেশি শক্তির যে তিনি শক্তি দেখিয়েছেন। তার পরিচিত সেই মহিলা নেত্রী তার নাম উচ্চারণ করে বলেছেন, তিনি কি ক্ষমতা দেখাতে পারবেন সেটা বলেছেন। তার সাথে যারা আজকে ক্ষমতা দেখাতে যাবে অথবা পাওয়ার দেখাতে যাবে তাকে তিনি দেশ ছাড়া করবেন, সেই ক্ষমতা আজকে এখানে তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমি আজকে ভিকারুননিসার প্রিন্সিপাল, এটা একটি পরিচয়, কিন্তু এর বাহিরে আমার বড় পরিচয় কিন্তু আছে, আমি যেই দলটি করি সেই দলটি ক্ষমতায়। এই কথা বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন? একজন শিক্ষক কর্তৃক আমার দেশের ছাত্রছাত্রী, আমার দেশের অভিভাবকরা কি আপনার কাছ থেকে এই আশা করে যে আপনি থ্রেট করবেন আর বলবেন যে আপনি একটি দল করেন, সেই দল ক্ষমতায়, অতএব আমার এই দলের সাথে, আমার এই ব্যক্তির সাথে কেউ কোনোভাবে থ্রেট দিয়ে কোনো লাভ হবে না, এইটাতেই আপনি বুঝাতে চাচ্ছেন? আজকে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। বন্ধুরা আমার, আজকের এই ব্যক্তি, এই মহিলা আজকে তিনি কোরবানির সময় দেখেন সেখানে কি করেছে। সেই ভিকারুননিসার নুন স্কুলের কথিত আছে যে সেখানে যাদেরকে, যারা আজকে তিনি এইটা ভাড়া দিয়েছিলেন, সেখানে তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা দুর্নীতির বিনিময়ে তিনি নাকি আজকে সেই কোরবানির জন্য সেই ভিকারুননিসার স্কুলের মাঠটি ছেড়ে দিয়েছিলেন। এভাবে করে প্রত্যেক জায়গায় দুর্নীতির আখ্যা গড়ে তুলেছেন, হয় তিনি তুলেছেন, আর তার সাথে যারা ঝগড়ায় লিপ্ত হচ্ছেন তারা তার থেকে অধিক পরিমাণ আরো দুর্নীতি করতে চাচ্ছেন। এই দুর্নীতিগ্রস্ত দুইটি পক্ষই আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেজন্যই বলছি যে যাদের সাথে কথোপকথন হয়েছে তারাও ধোয়া তুলসী পাতা নয়, আর যে কথোপকথন করেছে সে তো অবশ্যই নয় যে বলতে পারে যে আমার বালিশের নিচে অস্ত্র রেখে তারপরে ঘুমাতাম, প্রতিদিন তিনি অস্ত্র নিয়ে তারপরে ঘুমাতেন, বালিশের নিচে অস্ত্র থাকতো। এটা কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক প্রধানের এই বক্তব্য হতে পারে? আজকে তিনি দেখেন আওয়ামী লীগের নেত্রী নাজমার ক্লাসমেট বান্ধবী ছিলেন, সেই বান্ধবীর কারণে আজকে তিনি এই পাওয়ার হোল্ড করে আজকে আপনাকে আমাকে এই জাতিকে বিব্রত করেছে। আজকের এই জায়গায় যেখানে এই ভিকারুননিসা নুন স্কুলের অনেক হাজার হাজার শিক্ষক রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু নিয়োগপ্রাপ্ত ভালো কোনো শিক্ষক শিক্ষিকাকে এখানের প্রিন্সিপাল করা যেত, কিন্তু এই ব্যক্তিকে বাহির থেকে ডেকে এনে তারপরে এই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আজকের এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আজকে যদি সত্যিকার অর্থে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় ব্যক্তিদেরকে রিমুভ করা না হয়, তাহলে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীরা তারা সুন্দর জীবন পাবে না, আমার দেশের ছাত্রছাত্রীরা তারা তাহলে ভবিষ্যতে কি শিখবে? আজকের এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পায়? অর্থই হচ্ছে বাংলাদেশের যেই জায়গায় যাবেন সর্বস্তরে দুর্নীতি, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দলীয় ব্যক্তিরা ছাড়া কোনো জায়গায় কোনো নিয়োগ পাওয়া হয় না। যে কারণে আজকে শিক্ষার কোনো মূল্য নেই, যে কারণে আমার সত্যিকার অর্থে যারা শিক্ষক, সত্যিকার অর্থে যারা পড়াতে জানে, সত্যিকার অর্থে যারা দেশকে বিনির্মাণ করতে জানে, তাদের কিন্তু আজকে কোনো জায়গায় বর্তমানে অবস্থান নেই। আজকে এই ভিকারুননিসায় 1 জানুয়ারি 2021 সালে জয়েন করার পরে এই ব্যক্তি আজকে পর্যন্ত যে আচরণ দেখিয়ে চলেছেন, সেখানের অভিযুক্ত রয়েছে যে সেই প্রতিষ্ঠানের গভর্নিং বডি থেকে শুরু করে সবাইকে তিনি পাত্তা না দিয়ে তারপরে সেই প্রতিষ্ঠান চালান। আবারও বলছি, যাদেরকে পাত্তা দিচ্ছে না তারাও আওয়ামী লীগ, আর এনিও আওয়ামী লীগ, তারপরেও কিন্তু তিনি পাত্তা দিচ্ছেন না। অর্থটা হচ্ছে দলবাজির এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে এখন ছাত্রছাত্রীদের আজকে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি প্রতিবাদ জানাই, বাংলাদেশের যে যেখানে আছেন এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শিক্ষকদেরকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের জন্য, যুব সমাজের জন্য কাজ করতে হবে। আপনাদের কাছ থেকে রাইফেলের ট্রেনিং নেওয়ার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলি নাই, আপনাদের কাছ থেকে আমরা বালিশের নিচে রিভলভার রেখে তারপরে ছাত্র নেত্রী হওয়ার জ্ঞান শিখতে আসি নাই, আপনাদের কাছ থেকে ক্যাডার ভিত্তিক রাজনীতি শিখতে আসি নাই, আপনাদের কাছ থেকে খুনাখুনি শিখতে আসি নাই। যেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রিন্সিপাল এই ধরনের অযাচিত বক্তব্য দিতে পারে, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, ছাত্র, অন্য অন্য ছাত্রছাত্রীরা কিভাবে তারা জ্ঞান অর্জন করবে? সেজন্যই বলছি বন্ধুরা আমার, আজকের এই প্রতিষ্ঠান থেকে যারা আজকের এই ধরনের অপরাজনীতির সাথে লিপ্ত রয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে, তাদেরকে জনগণের সামনে মুখোমুখি করতে হবে। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং সেখানে শিক্ষার জন্যই শিক্ষাঙ্গনকে গড়ে তুলতে হবে। আর তা যদি না হয় তাহলে এই ভিকারুননিসা নূনের মতো এই ধরনের প্রিন্সিপালরা তন্দ্রে তন্দ্রে লুকিয়ে আছে আমার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। তারা একটি সন্ত্রাসী করদ্রাজ্যে পরিণত করবে, সন্ত্রাসী ক্যান্টনমেন্টে পরিণত করবে, সন্ত্রাসী গোত্রে পরিণত করবে। এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করবে। আসুন সেই ধ্বংসের হাত থেকে আমার এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি। আজকে এই ভিকারুননিসা নূনের প্রিন্সিপালের এই অযাচিত ভিডিও ক্লিপস যেটা তিনি দিয়েছেন জাতির কাছে প্রকাশ পেয়েছে, তার তীব্র নিন্দা জানাই এবং যারা তার সাথে সম্পৃক্ত থেকে দুর্নীতি দুষ্কৃতি করছেন অথবা যারা তার সাথে এখন দুর্নীতিতে আজকে আপনি আরো বড় দুর্নীতি করার জন্য তার কাছে প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু সে হয়তো আপনার প্রস্তাবকে গ্রহণ না করে তার মতো করতে চাচ্ছে, এই উভয় দলদের তীব্র নিন্দা জানিয়ে আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।